গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। এখন আজকের বুধবার আর এখন বাজে প্রায় 7:30। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, 6:30 সময় উঠে আজকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি নেই, ওয়েদারটা খুব সুন্দর। জানলাগুলো খুলে পর্দাটা সরিয়ে এইখানেই মানে দাঁত ব্রাশ করে তারপরে জল ঠল খেয়ে এসে এখানেই বসে রয়েছি। বসে ঠান্ডা ফুরফুর পাখা চালাইনি, দেখো একটু গরম আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা সকালের ওয়েদারটা খুব ভালো লাগছে। আরো বসে রয়েছি হাঁ করে। আজকের ফ্রিজের ভিতর মাছ নেই, ডিম আছে আর পটল আছে। তো রাজা বলছে বাজারে যাব, ও এখনো ঘুম থেকে ওঠেনি, ওর শরীরটা এখনো ঠিক হয়নি, তো ওই জন্য মানে তাড়াহুড়ো করছি না। ও যখন ওঠে উঠে বাজারে যায় আর আমি ওই কারণে বসে রয়েছি। বসে বসে ভাবছি রাজা কখন বাজারে যাবে, আজকে মাছের ঝোল করব না কি রান্না করব, রান্নাটাও কোনো কিছু ঠিক নেই যে কি করব। করলাটাও নেই, কিচ্ছু নেই এখন আজকের মানে কদিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে মার্কেটে মাছ ভালো সবজি আসছে না। করলা নেওয়া হয়েছিল সোমবারে প্রচুর, মানে প্রায় 500 মতো করলা নেওয়া হয়েছিল। প্রত্যেকটা করলা কিবারে দেখলাম না, শনিবারে নেওয়া হয়েছিল, সোমবার সকালবেলা দেখছি সব করলাগুলো মানে ভেতরটা ভালো আছে, উপরটা উপরটা পচে পচে গেছে, ওই যে জল বসেছে, জল বসে পচে গেছে, তো যে কারণে শেষ হয়ে গেছে। আর বাজারে মার্কেটে এখন ভেজিটেবিলটা খুব একটা ভালো নেই, ওই জন্য রাজা আনতে যায়নি। এই বসে বসে ঝিমোচ্ছি, বাইরে দেখছি কত কী ভাবছি, কত কী চিন্তা করছি, এইসব করছি, কিন্তু না এখন যাই, নাহলে দেরি হয়ে যাবে। ওই গিয়ে পটলটা অন্তত ছাড়িয়েটা রাখি, পটল আলু মানে খোসাটা ছাড়িয়ে রেখে তারপরে দেখি রাজাকে ডাকি কি রান্না করব, জিজ্ঞেস করি, আর নাহলে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ডালনা করে ফেলি, সমস্যার সমাধান হয়ে যাক এই আর কি। কিন্তু আমার মাছ খেতে ইচ্ছা করছে খুব, দেখা যাক কি হয়। আমি এখন গিয়ে পটলটা আর এটা ছাড়িয়ে দিই, আলুটা ছাড়াই। আর এখন আমাদের দিদি আসেনি, ঢোকেনি, এই এসে পড়লো বলে তার আগে সব কাজকর্মগুলো রান্নাঘরে খানিকটা কাজকর্ম মিটিয়ে নিই। চলো আর বসে থাকলে হবে না, ঝিমলে হবে না, চলো। সোনাই ঘুম থেকে উঠে পড়েছে, সোনাই ঘুম থেকে উঠে পড়েছে আর দিদি এসে ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে গেছে। মানে ঘরবাড়িটা পরিষ্কার হয়ে গেলে কি ভালো লাগে দেখতে, আর যা গরম। আমার চোখ মুখের অবস্থা এরকমই থাকবে, মাছ পেয়েছে কাতলা মাছ, আর শুক্তোর বাজার হয়েছে, কবে শুক্তো করি আবার। আমাদের বাড়িতে শুক্তো খেতে সবাই খুবই মানে ভালোবাসে, আর আজকে ঝোল ভাত করব। গরমে আর বিশেষ কিছু ভালো লাগে না গরম, মানে বেশিক্ষণ রান্নাঘরে ভালো লাগে না থাকতে। আর এই যে এটাকে কি বলে, পুডিং, সোনাইয়ের আজকে পুডিং হচ্ছে, আর আমাদের আজকের সন্ধ্যাবেলা রাত্রেবেলা চিকেন চাউ হবে। রাজা আবার চিকেন চাউ খাবে, সেদিনকে চিকেন চাউটা এত ভালো হয়েছে ও আবার খাবে আজকের, তো ওই জন্য চিকেন ম্যারিনেট করব, ধোবো, এই কাজ চলছে। মাছের মানে মাছের যে ঝোলটা করব তার সবজিটা অর্ধেকটা কাটা হয়েছে, অর্ধেকটা কেটে বসিয়ে দিই। কিচ্ছু কিনে দেব না, তোমরাই বলো তো, জল খেতে দিয়েছি, জল খেয়েছে খাইনি, বিছানার ভেতর ফেলেছে এক গ্লাস জল এই বর্ষাকালে, ভেবে দেখো। তাহলে কি ওকে কিছু কিনে দেওয়া উচিত, ওকে প্রিন্সেস ড্রেস কিনে দেওয়া উচিত, তোমরাই বলো। প্রচন্ড মেঘলা করেছে আকাশ, বুঝতে পারবে না এতে মোবাইল দিয়ে বুঝতে পারবে না, মনে হচ্ছে এমন ঘুমট মানে তৈরি হয়েছে, মনে হচ্ছে একটা ঝমঝমিয়ে বৃষ্টি হলে খুব ভালো হয়, দেখবে। এই দেখো
না আলোতে তো এতে তো বেশ এই লাগছে, কি বলে কি বলে দিনের মানে মোবাইলে দিয়ে তো খুব ভালো মানে পরিষ্কার লাগছে, পুরো ঘন কালো হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়। রাজা অনেকক্ষণ বেরিয়ে গেছে, সোনাইয়ে চান করিয়ে দিয়ে আজকে রাজা সব সময় যদি ঘায়ের উপর উঠে লাফায় ভালো লাগে বলতো, এই গরমে পড়ছিল যতক্ষণ আচ্ছা করে না ওরকম করতে নেই, তোমাকে বারণ করেছি না এরকম করতে। হ্যাঁ ভালো মেয়ে তো তুমি আমার, ও ভালো মেয়ে নয় ও পচাবে। ঠিক আছে চান করে উঠেছি, এখনো সোনাইয়ের ভাত বসায়নি, এই যে 12:30 বাজে, একটার সময় খাওয়াবো, ঠিক 15 মিনিট আগে ভাতটা বসাবো। ওর ভাতটা বসিয়ে দিলে কি হয় বলো তো, গরম গরম মানে তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছে, ভাতটা গরম হয়, ওর খেতে ভালো লাগে। ওরও তো একটা ভালো লাগার বিষয় আছে, আর পাখাটা বন্ধ করে রেখেছি, কি যে গরম হচ্ছে চিন্তা করতে পারবে না, আওয়াজ হলে তোমরা শুনতে পাবে না, কথা বলছি তোমাদের সাথে। এই যে পড়া হয়েছে, বইগুলো এবার সামনের ঘরে নিয়ে গিয়ে রাখবো, সব কাজ হয়ে গেছে, বেশ নিশ্চিন্ত লাগছে, কাজ কর্ম হয়ে গেলে বেশ ভালো লাগে। বর্ষাকালে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হবে, আর এই জানলা দিয়ে সবুজ সবুজ গাছগুলোর উপরে জল পড়বে, চকচক করবে, দেখতে দারুণ লাগে। রাত্রেবেলা বিশেষ করে বেশি ভালো লাগে, স্ট্রিট লাইটগুলো যখন গাছের উপর পড়ে তার উপর যখন বৃষ্টি পড়ে আরও বেশি মানে উজ্জ্বল লাগে, দেখতে বেশি ভালো লাগে। তো এই এখন বসে বসে ভাবছি কখন বৃষ্টিটা আসবে, কখন বৃষ্টিটা আসবে। আর একজন কেন আমার সাথে তো কথা বলি, কই জোর বৃষ্টি কই 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 গাত তো নড়তে বৃষ্টি তো হতে না, জোর বৃষ্টি। হ্যাঁ জীব দেখিয়ে দিচ্ছে বন্ধুদের, এই বাবা সকালে যদি একটু তাড়াতাড়ি উঠে সব কিছু করে নেওয়া যায় না, হাতটা মানে কি বলতো একটু সব টাইম মেনটেন করে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা হাতে টাইম পাওয়া যায়। এই যে এখন একটু মেয়ের সাথে সময় কাটাবো, একটু বাড়িতে ফোন করব, এই সব। ফেটে গেল, ফেটে গিয়ে ভাপটা বেরিয়ে বুড়ো আঙুলে লাগলো, প্রচন্ড জ্বালা করছে, আরো গরম পড়েছে, আর বাইরে যা বৃষ্টি হচ্ছে জানলাগুলো বন্ধ, কিন্তু গরম কমে না, বৃষ্টি হলে কি হবে গরম কমে না। আইসক্রিমটা মানে যখন কিনে নিয়ে আসা হয়েছিল তখন হয়েছিল করোনা খুব বেড়ে গেছিলো, আইসক্রিমটা খাওয়া হয়নি, এক্সপায়ার করে গেছে, ওই জন্য আইসক্রিমের ভেতরে আঙুল ঢুকিয়ে বসে রয়েছি। এবার চাউ করব, রাজা আবার ফিস ফিস করে গিয়ে বলছে একটা রিকোয়েস্ট করবো রাখবে গো, বলছি কি হয়েছে, বলছে একটু এগ দেবে এই গরমে, আবার চিকেন আবার এগ, সে যাগে। আর একজনের এই যে পড়া হয়ে গেছে সে এখন, আর এই যে পড়া হয়ে গেছে সে এখন দৌড় খাচ্ছে, আমার হাতটা একটু কমুক
তারপরে আমি উঠবো, উঠে রান্নাটা বসাবো। এত গরম না, গরমে আর পারা যাচ্ছে না। তবে কলকাতার মতো গরম নয়, কলকাতায় যা গরম পড়ে ওই রকম গরম নয়, ওর থেকে ঠান্ডা হয়ে যায়। মানে এসি ছাড়া থাকতে পারছি। কেন বলবো, আমার হাত পুড়ে গেছে বাবাই, আইসক্রিমে বেশ ভালোই ঠান্ডা হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝেঁপে এলো। চলো সোনাইকে একটু ভেবেছিলাম বাইরে একটু হাঁটাতে নিয়ে যাব, বৃষ্টিটা কমেছে, খুব ঘ্যান ঘ্যান করছে, ঘরের ভেতর ছটফট করছে, আবার ঝমঝম করে বৃষ্টি হলো। ও মা, মা চলো, মা ঘরে চলো, আমি নিয়ে যাব, রাত্রি 10টা হলেও আমি আজকে তোমায় নিয়ে যাব, চলো ঠিক নিয়ে যাব। হ্যাঁ মন খারাপ করে না, চলো। হ্যাঁ মন খারাপ করতে নেই, ঠিক আছে, তোমায় ঠিক আমি নিয়ে যাব, ঠিক আছে মা। আজকের টিভিটা চলছিল না জানো, আজকের টিভিটা গন্ডগোল করছিল। গোলমরিচ গুঁড়ো শেষ হয়ে গেছে, ওই জন্যে গোলমরিচ গুঁড়ো করবো বলে গোলমরিচটা একটু শুকনো কড়াতে নাড়িয়ে নিচ্ছি। এতে গোলমরিচটা খুব ভালো গুঁড়ো করা যায়। আর যে গোলমরিচ গুঁড়োগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আমার একদম ভালো লাগে না, এত ডাস্ট, মানে কোনো ফ্লেভারই পাওয়া যায় না, আর সেই যে ঝাল ঝাল ব্যাপারটা সেটাই থাকে না। আমি ওই জন্য সব সময় গোলমরিচটা কড়াতে করে এরকম করে গরম করে তারপরে এই যে হামাম দিস্তায় কিন্তু আমি এটা গুঁড়ো করি, আমি মিক্সিতে গুঁড়ো করি না। মিক্সিতে গুঁড়ো করলে ধুলো হয়ে যায়, ঝালটা কমে যায়, আর এইটাতে করলে কি হয় একটা সেই দানা দানা মুখের মধ্যে পড়ে, বেশ ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। তাই জন্যে আমি সব সময় হামাম দিস্তাতে গোলমরিচটাকে গুঁড়ো করে নিই, আর অল্প পরিমাণে করি, একসাথে অনেকটা করি না। একসাথে অনেকটা করলে কি হবে বলো তো, মানে ঝাঁচটা নষ্ট হয়ে যায়, ওই জন্য অল্প পরিমাণে করি, শেষ হয়ে যায় তারপরে আবার করি। এই দেখো একটু একটু দানা দানা আছে দেখতে পাচ্ছ, সাদা সাদা, এইটাই খেতে খুব মজা লাগে। এই দেখো এগের ভেতর না এইরকম করে নেয় লঙ্কা কুচিয়ে আর ডিম একটু নুন দিয়ে দেবে, তাহলে ওটা খেতে বেশি ভালো লাগে। আর তারপরে এরকম করে ভেজে নিতে হবে, আর এই যে লঙ্কার মধ্যে মানে ডিমের মধ্যে লঙ্কাটা ভেজে গেলে এটা চাউয়ের সাথে খেতে খুব সুন্দর লাগে। আজকের গুড় কিনে নিয়ে এসেছে, আখের গুড় সব সময় আমার ফ্রিজেতে থাকে, আখের গুড়টা আমার খুব মানে অনেক কিছু রেসিপিতে আমি ইউজ করি, যে কারণে আখের গুড়টা আমি সব সময় ফ্রিজের মধ্যে রাখি। কিন্তু বাজার থেকে কেনা আখের গুড় কখনোই আমি ইউজ করি না, কারণ আখের গুড়ের ভেতর অনেক ময়লা থাকে, যেটা মানে দেখলেই ঘেন্না লাগে। আমি সব সময় মানে গ্যাসে গরম করে সেটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে সেটা আমি ইউজ করি। আর গ্যাস এই আখের গুড়টা যখন গরম করবে না, সামান্য একটুখানি জল পাত্রের মধ্যে দিয়ে দেবে, মানে একদমই সামান্য জল, আর খুব মিডিয়াম ফ্লেমে, মানে একদম সবথেকে ভালো হয় লো ফ্লেমে করলে, লো ফ্লেমে আখের গুড়টাকে গরম করতে হবে, তাহলে আখের গুড় আর মানে এটা ইয়ে হয়ে যাবে না, পুড়ে যাবে না। আর আখের গুড় কখনোই গরম অবস্থায় প্লাস্টিকের পাত্রে রাখবে না, সব সময় নয় স্টিলের পাত্রে আর নয় এতে কাঁচের পাত্রে, তাও কাঁচের পাত্রতে গরম গুড়টা ঢাললে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ওই জন্য সব সময় স্টিলের পাত্রে রেখে দিই। এবার এটা ছেঁকে নিয়ে ঠান্ডা করব, করে আমি এটাকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেবো। Thank you.
পেটে ব্যথা হচ্ছে ওই জন্য পেটে ব্যথা হচ্ছে ওর জন্য কিছু খাবে না। আমি যেই ওর বাবাকে চাউটা দিয়েছি ওর ওখানে পেটে ব্যথা হচ্ছে, ও খেতে পারবে না, প্রচন্ড ওর শরীর খারাপ, খুব কথা বাবা। দুষ্টু একটা দুষ্টু, চলো খেয়ে নি। ওই বাবা ওই বাবা কথা বন্ধুরা আমি পরে ওঠাইব, ঘুম করতে পরে ওঠাইব, বাদ করে পরে ওঠাইব। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো কেমন দুষ্টুমি করছে। এবার ওকে ঘুম পাড়াবো, নিজেরও স্কিন কেয়ার হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, কিন্তু ভীষণ গরম লাগছে, হাঁপিয়ে গেছে, ওই জন্য বিছানায় একটু বসে পড়েছে। মামা অন করে না, বলো গুড নাইট বলে দাও, তুমি গুড নাইট বলে দাও। আচ্ছা চাবি চিক্স যেটা শিখেছো এটা বলে দাও। ভালো করে বলো, বুঝতে পাচ্ছে না বন্ধুরা, বুঝতে পারছি না। চাবি চিক কিছু বুঝতে পারলে? আমার আমার মা বলে তুই ততটা কবে কমাবি, তোর কথা আমি একটাও বুঝতে পারি না, তুই যে কি বলিস। রাত্রি 12টা বাজে এখনো ঘুমোইনি, চেঁচা চিচি করে যাচ্ছে। এইবার মনে করো ওকে পায়ে দোলাতে দোলাতে আমি নিজে ঘুমিয়ে পড়ব, ওর ঘুম কমপ্লিট হবে না। আর এই গরম যে কবে যাবে, শীতকালে বলি শীত কবে যাবে, গরমকালে বলছি গরম কবে যাবে। না না গরমকালটা একদিন প্যাচ প্যাচে নি, গরম কেউ ভালো ও এখনো খেলা করবে, ও খেলা করুক। তোমাদেরকে গুড নাইট জানালাম, তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে আর সুস্থ থাকবে। চলো টাটা বাই বাই, গুড নাইট।